বিসমিল্লাহি রহমানুর রহিম। হে সমস্ত জগৎবাসী, আজ আমি শামীম আলী চিশতি আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে আসলাম। তবে আজকের আলোচনাটি হবে যে আমাকে এমন কোনো ব্যক্তি জিজ্ঞাসা করলেন যে আল্লাহর ইবাদত যারা না করবে এটা একটা বিষয়, আবার যারা আল্লাহর ইবাদত করবে এটা একটা বিষয়, আবার দেখা যায় একজন ব্যক্তি যে আল্লাহর ইবাদত কখনোই করে নাই কিন্তু সেই লোকটা কখনো খারাপ কাজ করে নাই, ঝগড়া ফেসাদে নাই, মানুষ মারে নাই, মানুষেরটা মেরে ধরে খায় নাই, এবং দেখা যায় মানুষের পাল্লে উপকার করেছে কারো ক্ষতি করে নাই কিন্তু সে আল্লাহর ইবাদত করে নাই। তাহলে এই বিষয়টা কি বুঝব? যারা ইবাদত করেছে তারা জান্নাতে যাবে, যারা ইবাদত না করেছে তারা দোজখে যাবে। তাহলে যারা ইবাদত করে নাই কিন্তু জীবনে কোনো খারাপ কাজ করেনি, তাহলে সে কোথায় যাবে? আমাকে এমন একটি কথা রাখলেন, যিনি এমন একটা কথা রাখলেন আমি তাকে উত্তরটি দিচ্ছি কিন্তু সকলের উদ্দেশ্যে। দেখেন, একজন মানুষ লেখাপড়া করতে 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 সে জজ ব্যারিস্টার হয়েছে, ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছে, সে এখন অনেক টাকা পয়সা ইনকাম করে, সে ভালো মন্দ খাচ্ছে, মানুষের বিচার আচার করছে, মানুষের ক্ষতি মন্দ সব কিছু দেখছে, ভালো কিছু। আচ্ছা, আর যে আল্লাহর ইবাদত করেছে কিন্তু পাশাপাশি মানুষের ক্ষতিও করেছে, পাপের কাজও করেছে, আবার ইবাদতও করেছে, আবার একদল তারা জীবনে কারো ক্ষতি করেনি, পারলে উপকার করেছে কিন্তু আল্লাহর ইবাদত করেনি, তাহলে এই তিনটা স্তরের লোক কার কি উপায়? প্রথমটা বলবো, যারা আল্লাহর ইবাদত করেছে, আল্লাহর প্রতি ইমান এনেছে, রাসূলগণের উপর ইমান এনেছে, এই লোকগুলো যদি কোনো মানুষের ক্ষতি না করে থাকে তাহলে তারা জান্নাতে যাবে। আর যারা ইবাদত করেছে, মানুষের ক্ষতিও করেছে, আল্লাহর ইবাদতও করেছে, আবার বিভিন্ন লোভ লালসায় মানুষের অত্যাচারীও করেছে, তাহলে এই লোকগুলা আবার আল্লাহকে বিশ্বাসও করছে আবার ইবাদতও করছে, এই লোকগুলা দোজখ ভোগ করবে। দোজখ ভোগ করার পরে তারা আবার বেহেশতে যাবে। আর যারা কোনো ক্ষতিও করল না, আর যারা কোনো আল্লাহর ইবাদত করল না, তাদের কি অবস্থা হবে? তাদের এই অবস্থা হবে যে সেই মানুষটি বেহেশতেও যাবে না, দোজখেও যাবে না, সে থাকবে মধ্যে। তাহলে দেখেন, মধ্যে যে বিষয়টা, আকাশ থেকে যখন বৃষ্টি ঝরে এই পানিটা খাওয়া যায়, এবং পাতালে যে পানি আছে সেই পাতালের পানিটাও খাওয়া যায়, কিন্তু আমাদের পৃথিবীর মধ্যে যে নালা ডোবা বিভিন্ন পানি জমা আছে, ময়লা, এগুলা কিন্তু খাওয়ার যোগ্য না, এগুলা খাইলে রোগবালাই হবে। তাহলে বোঝা গেল লোকটা কারো ক্ষতি করেনি, পারলে উপকার করেছে, কিন্তু উপকারের প্রতিদান সে পাবে। আচ্ছা, আল্লাহ তো বলেছে আমি বিন্দু পরিমাণ ভালো কাজ যদি কেউ করে আমি তাকে তার পুরস্কার দেই, এবং বিন্দু পরিমাণ খারাপ যদি করে তারও পুরস্কার সে পেয়ে যাবে। তাহলে আমি বলবো, মানুষটা ডানেও নাই বামেও নাই, মাঝখানে, তাহলে এই ব্যক্তিটির কি উপায় হবে? তখন দুইটা রাস্তা, একটি রাস্তা হলো সে জীবনে আল্লাহর ইবাদত করে নাই কিন্তু দেখা যায় আমরা যেহেতু তরিকতের জগতে আছি তাহলে আমরা একটা জিনিস বিশ্বাস করি যে মানুষের দেহের মৃত্যু হয়
কিন্তু আত্মার মৃত্যু হয় না, আত্মা কিন্তু বেঁচেই থাকে। আর এই আত্মাটা কিন্তু এই পৃথিবীতেই আবার আসতে পারে, আবার যেতে পারে। যেহেতু আত্মার মৃত্যু নেই, দেহের মৃত্যু আছে, ধ্বংস আছে, এই দেহটা মাটির সাথে মিশে যাবে, কিন্তু এই আত্মাটার মৃত্যু নেই। তাহলে এই আত্মাটা ফের জগতে আসবে, ফের জগতে এসে এমন একটা প্রসেস, এমন একটা সিস্টেমে সে থাকবে, তখন সে ইবাদত করবে এবং পরোপকার করবে এবং ভালো কিছু করে যাবে। তাহলে সে যেহেতু কারো ক্ষতিও করেনি, আবার কারো আল্লাহর ইবাদতও করেনি, কিন্তু পারলে উপকার করেছে, কিন্তু এর প্রতিদানে তাকে আবারও এই পাঠানো হবে। আচ্ছা, এখন দেখা যায় এই আলোচনাটিতে কোনো শরীয়তের লোক শোনেন, সে হয়তো এটা মানতে চাইবে না যে মানুষ মৃত্যুর পরে কি আবার আসে। কিন্তু এই কথাগুলো কোরআনে স্পষ্ট করে না, কিন্তু অস্পষ্ট আছে। দেখেন, হাদিসে যদি যাই যে মানুষ যখন হাসরের দিন উঠবে, তখন সেখানে আল্লাহ তাকে জীবিত করা হবে। হাসরের মাঠ, হাসরের মাঠ শব্দের অর্থ কি? যে হাসরের মাঠ, বালুচর কিংবা মরুভূমি। তাহলে এই মরুভূমির মাঠে আপনি আমি কি আছি না? তাহলে সে আবার আসবে, তার সম্পূর্ণ কাজ সেরে সে আবার চলে যাবে। তাহলে যিনি আমাকে জিজ্ঞাসা করেছিলেন, যারা ইবাদত করে তারা তো বেহেশতে যাবে, আর যারা ইবাদত না করে মানুষের ক্ষয়ক্ষতি করে তারা তো জাহান্নামে যাবে। হ্যাঁ, তাহলে একজন ব্যক্তি জীবনে কোনোদিন আল্লাহর ইবাদত করেনি, কিন্তু কারো ক্ষতিও করেনি সে, তাহলে এই উত্তরটা আমি আপনাদের সামনে করলাম। তবে এই উত্তরটা কি আপনাদের মনোগত হলো কি না অবশ্যই জানাবেন, এবং আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পরবর্তীতে যেন ভালো আলোচনা এনে দিতে পারি। তো সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।